হাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুব ভালো আছি। বন্ধুরা, 38 বছর পর আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে রূপসী এয়ারপোর্ট নিয়ে। আজকের মূল বিষয়টা হয়েছে রূপসী এয়ারপোর্ট। রূপসী এয়ারপোর্ট নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হব। ধুবড়ীবাসীরভাবে এক গৌরবের কথা, 38 বছর পরে আবারও আমরা এই রূপসী এয়ারপোর্ট ফিরে পেলাম। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো রূপসী এয়ারপোর্টের ভিতরে এবং বাইরে অদ্ভুত কিছু দৃশ্য। বন্ধুরা, ভিডিও আরম্ভ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন। আর দেরি না করে ভিডিওটা আরম্ভ করি, চলেন। বন্ধুরা দেখেন, ওখানে দুটো গেট দেখা গেছে, ওটাই হলো আমাদের প্রথম গেট। ওখানে ফার্স্ট টাইম আপনার টিকিট করতে লাগবো। বন্ধুরা, এখন এখান থেকে আমরা টিকিট নিব বাইক পার্কিং করার জন্যে। তো ফাইনালি বন্ধুরা, আমরা টিকিট নিয়ে নিয়েছি। টিকিট নিয়েও দেখেন দুইজন লোক যাইতেছে। আরও বন্ধুরা দেখেন ওখানে, ওয়াও, অদ্ভুত দৃশ্য। দুপুরবে গৌরবের কথা যে এতদিন পরে আমাদের ধুবড়ীতে এয়ারপোর্টটা নতুন করে আবার শুরু হতে চলেছে। বন্ধুরা, এটাই আমরা গর্বিত করি। কিছুদিন আগে আমাদের ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ ওপেনিং করছে, এইবার আমাদের অলরেডি বন্ধুরা আমার বাইক পার্কিং করা হয়ে গেছে। ওখান থেকে দাদা চলে আসলো। দাদা, আমাদের কি ভিতরে ঢুকতে দেব? বন্ধুরা, এখন আমরা এয়ারপোর্টের ভিতরে চলে যাব, ভিতরে কিছু দৃশ্য আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের আসার ইচ্ছা আছে, ধুবড়ী থেকে 17 থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এই রূপসী এয়ারপোর্ট। অসাধারণ দৃশ্য বন্ধুরা। বন্ধুরা, এখানে কিছু ফটো শ্যুট করা হয়েছে, ফটোটা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লাগে কমেন্ট করবেন। বন্ধুরা দেখেন, এখানে দেখেন একদম ফুটবল খেলার ফিলের মতন বানাইছে বন্ধুরা। এখানে সব পার্কিং, গাড়ি, বাইক, মোটর, যা আছে ইত্যাদি ইত্যাদি এখানে পার্কিং করা হয়। তো বন্ধুরা, অনেক সময় দেওয়ার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা তো বন্ধুরা আবার আমরা টিকিট কাউন্টারে ওখানে চলে আসলাম, টিকিট কাউন্টারে টিকিট দেখালাম। আবারও ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বন্ধুরা। আজকের ভিডিও এখানেই শেষ। বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুরিয়া ডিয়াব চ্যানেল দেখতে থাকুন।